শিশু অধিকার সূচকে বাংলাদেশের অবস্থান। শিশু মৃত্যু হার হ্রাস, শিশুর অপুষ্টি হ্রাস, প্রাথমিক পর্যায়ে শিশু ভর্তি বৃদ্ধি, বছরের প্রথম দিনে বিনামূল্যে কয়েক কোটি পাঠ্যপুস্তক বিতরণ, শিশু সংশ্লিষ্ট ব্যয়খাত সৃষ্টি এবং শিশু ও নারীর উপর সহিংসতা বন্ধে জাতীয় কর্ম পরিকল্পনা ছিল বর্তমান সরকারের সময়োপযোগী সিদ্ধান্ত, যার ফলস্বরূপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে শিশু অধিকারের সুরক্ষা ও উন্নয়নে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি সাধন হয়েছে। বৈশ্বিক শিশু অধিকার সূচক 2019 বাংলাদেশের অবস্থান 108তম, যা গত বছর ছিল 113তম। অর্থাৎ এক বছরের ব্যবধানে শিশু অধিকার সূচকে 5 ধাপ উন্নতি ঘটেছে বাংলাদেশের। মোট 5টি মাপকাঠির ভিত্তিতে এই সূচক তৈরি করা হয়। এই মাপকাঠিগুলো হল শিশুদের জীবনের অধিকার, স্বাস্থ্য অধিকার, শিক্ষার অধিকার, সুরক্ষার অধিকার ও শিশু অধিকার রক্ষার পরিবেশ কেমন তার উপর ভিত্তি করে। অথচ উন্নত দেশগুলোর মধ্যে যুক্তরাজ্যের অবস্থান 170তম এবং নিউজিল্যান্ডের অবস্থান 169তম। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ভারতের অবস্থান 117তম এবং পাকিস্তানের অবস্থান 151তম।